세상이 순돌해 디디디샤다. 아픈 고리시 자리 아픈 아픈 고리시 자리 쉐이터 아픈 너여리 아마 가글무 우리 아마리 가글무 진짜 밤다 고이라 두미 디오토 바르무 우리 아마리 가글무 진짜 밤다 고이라 두미 디오토 바르무 তুমি কি জানো গানটা কে লিখেছে? নিশ্চয়ই জানো না, কিন্তু তুমি গেয়েছো চমৎকার। তোমার গাওয়া নিয়ে এখানে কোনো আমাদের দ্বিধা নেই। চমৎকার সিঙ্গিং, পাওয়ারফুল সিঙ্গিং, আর অদ্ভুত সব নোট টাচ করে গেছে, এবং যেটা খুবই চমৎকার। বাট এই গানটার একটা রহস্য আছে। এই গানটা লিখেছে হচ্ছে তোমারই ডিরেক্টর, এই অনুষ্ঠানের। হ্যাঁ, আর হচ্ছে এটা একসময় আর্কের খুব ওয়ান অফ দি ফেমাস সং ছিল, পঞ্চম সুর করেছিল,
সুইট লিটল পঞ্চম এবং তুমি গেয়েছো অনেক চমৎকার। আই বিলিভ শুধু ব্যান্ডের গান না, তোমার গানে অনেক ভার্সেটাইল টোন আছে। আই হোপ অনেক চমৎকার চমৎকার গান তুমি এই দেশকে উপহার দিবা ইন দ্য লং রানে। জুমা জি স্যার, একটা কথা মন দিয়া শুন, গালি তো পাগল মন, এরম কণ্ঠ পাইতে হইলে অনেক সাধন প্রয়োজন। এখন খালি বিজয়ের, এখন খালি বিজয়ের দিনটা গুন। গানটা কিন্তু যখন মুখের পরে অন্তরাতে গেল তখন কিন্তু ওর গানটা মোটামুটি ওর গ্রিপে চলে আসছে, মানে ও এখন ওর গানটা একদম নিজের মধ্যে নিয়ে নিয়েছে ওর অন্তরার পরে। আর যখন নিজের মধ্যে ও চলে এসছে গানটা তখন কিন্তু ও আর ওর মধ্যে নাই, দেখা গেল দ্বিতীয় অন্তরায় ও এত বেশি সুন্দর ডেলিভারি দিল লাস্টে, পাগল মন যেটা ছাড়লো আমি বুঝছি এটা ঝুমারি থ্রোয়িং, এটা আর কারো হতে পারে না।